হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো টেকনোর নতুন একটি ফোন নিয়ে। আসলে টেকনো একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে। টেকনোর প্রতিটা ফোনেই খুব অসাধারণ হতে যাচ্ছে। আসলে টেকনো যে ফোনগুলো লঞ্চ করতেছে তা 15,000 টাকার মধ্যেই হচ্ছে। আর এই ফোনগুলো যে ফিউচার ব্যবহার করতেছে তা থেকে বলা যায় যে এবার ঈদে বেস্ট সেলিং ফোন হিসাবে টেকনোই হবে। কারণ টেকনো যেভাবে ফোন লঞ্চ করতেছে এবং যেগুলো ফিচার দিচ্ছে তা খুবই অসাধারণ। আজকে আমরা কথা বলবো টেকনোর নতুন ফোন টেকনো Spark 7 Pro নিয়ে। এই ফোনটিতে রয়েছে অসাধারণ সব ফিচার, তার মধ্যে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, Helio G80 একটি গেমিং প্রসেসর এবং রিফ্রেশার হিসেবে থাকছে 90Hz রিফ্রেশ রেট, যা খুবই অসাধারণ। আরও কী কী ফিচার এই ফোনটিতে রয়েছে তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনারা দেখছেন সেলিম টেক বিডি, আপনাদের সাথে আছে আমি সেলিম হোসাইন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। শুরুতে কথা বলা যাক এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই অসাধারণ। আসলে টেকনো তাদের ফোনগুলোতে খুবই অসাধারণ ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি করে থাকে। ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার এবং এর বাম পাশে থাকছে সিম কার্ড স্লট। রেয়ারে থাকছে লম্বা শেপের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ এবং এর সেট আপের পাশে থাকছে স্কট প্লাস, যা খুবই অসাধারণ। ডিসপ্লেতে থাকছে IPS ডিসপ্লে এবং এর ডিসপ্লেতে থাকছে ডুয়েল ফ্ল্যাশ এবং এর ডিসপ্লেতে থাকছে 5 volt ডিসপ্লে। এর ডিসপ্লে কোয়ালিটি খুবই অসাধারণ। এর ডিসপ্লেতে থাকছে IPS ডিসপ্লে, যেটি কিনা হতে যাচ্ছে 6.6 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লে রেজলিউশন হিসেবে থাকছে Full HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল। এই ডিসপ্লে রেটিও হিসেবে থাকছে 20:9 রেটিও। আর হ্যাঁ, এটিতে থাকছে 90Hz রিফ্রেশ রেট, যা খুবই অসাধারণ। এতে 90Hz রিফ্রেশ রেট মানে অনেক কিছু। ক্যামেরা, এর ক্যামেরা পারফরম্যান্স খুবই অসাধারণ। এর রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এই সেট আপটি লম্বা শেপের মধ্যে থাকছে, যার কারণে এটি দেখতে খুবই অসাধারণ লাগে। এই ট্রিপল ক্যামেরার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেল +2 মেগাপিক্সেল +2 মেগাপিক্সেল। এই ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে Full HD+, অর্থাৎ 1080 পিক্সেল 30fps-এ। সেলফি ক্যামেরা, এটিতে থাকছে 5 volt সেলফি ক্যামেরা এবং এটিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে Full HD+, অর্থাৎ 1080 পিক্সেল 30fps-এ। প্ল্যাটফর্ম, ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11, যা খুবই অসাধারণ। কারণ বর্তমান যে যুগ, অর্থাৎ বর্তমানে চলিত সময়ে Android 11 ছাড়া আর কোনো ফোন লঞ্চ হচ্ছে না। এর এখন যে আপডেট ভার্সন সেটা হলো Android 11। ফোনটির প্রসেসর হিসেবে থাকছে Octa-Core 2 GHz-এর একটি হাই কোয়ালিটি প্রসেসর এবং এটি হলো মিডিয়াটেকের Helio G80 12 nm-এর একটি গেমিং প্রসেসর। আসলে এটি হলো একটি গেমিং প্রসেসর। এই বাজেটের মধ্যে যদি কোনো ভালো ফোন হয়ে থাকে তাহলে এটি একটি ফোন হতে যাচ্ছে। কারণ এটিতে যে সব পারফরমেন্স থাকতেছে তা আপনি দেখেও অবাক হয়ে যাবেন যে আসলে এগুলোতে কী পারফরমেন্স ব্যবহার করেছে। সো এই ফোনটি খুবই অসাধারণ একটি ফোন হতে যাচ্ছে। ব্যাটারি, এর ব্যাটারিতে থাকছে আরেকটি চমক। এর ব্যাটারিতে থাকছে নন রিমুভেবল লিপো, অর্থাৎ লিথিয়াম পলিমারের হাই কোয়ালিটি একটি ব্যাটারি ব্যবহার করেছে টেকনো। এর ক্যাপাসিটি হিসাবে থাকছে 5000 mAh। এবার কথা বলা যাক এর ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম নিয়ে। ফোনটি আপাতত আমাদের বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি হলো 464, অন্যটি হলো 664। এই দুটি ভেরিয়েন্টে আপাতত বাংলাদেশে পাওয়া যাবে। এই দুটি ভেরিয়েন্টের দামই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC-এর 5.1 টাইপের একটি স্টোরেজ। সো এই ছিল মূলত টেকনো Spark 7 Pro এর ফুল স্পেসিফিকেশন।